Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা মৃগাঙ্কবাবুর ঘটনা। গল্পটি লেখা হয়েছিল 27 এবং 28 ডিসেম্বর 1987 খ্রিস্টাব্দে এবং প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় বৈশাখ 1400 বঙ্গাব্দে। প্রধান চরিত্রে সলিলবাবু, কালুমামা, অফিসের মেজোসাহেব ডক্টর গুপ্ত, নীলরতন এবং মৃগাঙ্কবাবু। মেজোসাহেব ডক্টর গুপ্ত ও নীলরতনের ভূমিকায় সৌগত, কালুমামা এবং মৃগাঙ্কবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে মৃগাঙ্কবাবুর ঘটনা। মৃগাঙ্কবাবু তাঁর সহকর্মী সলিল বসাকের কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বানর থেকে মানুষের উদ্ভব হয়েছে। এ খবর আজকের দিনে শিক্ষিত লোকমাত্রই জানে, কিন্তু ঘটনাচক্রে খবরটা মৃগাঙ্কবাবুর গোচরে আসেনি। আসলে তাঁর জ্ঞানের পরিধিটা নেহাতি সংকীর্ণ। স্কুলে মাঝারি ছাত্র ছিলেন, পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়তেন না, পরেও বই পড়ার অভ্যেসটা একেবারেই হয়নি। বলেন কি মশাই, তাজ্জব ব্যাপার, বাঁদর থেকে মানুষ হয়েছে? মৃগাঙ্কবাবু চরম বিস্ময় প্রকাশ করলেন। ঠিক তাই, বললেন সলিলবাবু। লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল এক শ্রেণীর চতুষ্পদ বাঁদর। বাঁদর যাত্রা অবশ্যই এখনো আছে, কিন্তু যে শ্রেণীর বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে সে শ্রেণী লোপ পেয়ে গেছে। মৃগাঙ্কবাবু এবং সলিলবাবু দুজনেই হার্ডিঞ্জ ইন্ডিয়া কোম্পানিতে কেরানিগিরি করেন। মৃগাঙ্কবাবু 22 বছর হলো কাজ করছেন আর সলিল 15। দুজনে পাশাপাশি টেবিলে বসেন, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। না হলে মৃগাঙ্কবাবু মোটেই মিশুকে লোক নন। বাঁদর থেকে মানুষ হওয়ার খবরটা মৃগাঙ্কবাবুর মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি কলেজ স্ট্রিটে বইয়ের দোকান ঘেঁটে একটা বিবর্তনের বই জোগাড় করে পড়ে ফেললেন। সলিল ভুল বলেনি, ছাপার অক্ষরে তথ্যটা দেখে মৃগাঙ্কবাবু আর সেটা উড়িয়ে দিতে পারলেন না। আশ্চর্য, বাঁদর থেকে মানুষের আসতে এত লক্ষ বছর লেগেছে। আদিম অবস্থাটা এবং পরিবর্তনের ব্যাপারটা এখনো কিছুটা অন্ধকারে রয়েছে, তবে এ ব্যাপারে প্রাণীবিদরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। মানুষ ও বাঁদর এই দুইয়ের মাঝামাঝি অবস্থাকে যে বলা হয় মিসিং লিঙ্ক, এ খবরও মৃগাঙ্কবাবু জানলেন। কিন্তু এতেই মৃগাঙ্কবাবুর আশ মিটল না। তিনি প্রথমে জাদুঘর গেলেন আদিম মানুষের মূর্তি আর তার হাড় গোড় দেখতে। দেখে বুঝলেন যে আদিম দ্বিপদ মানুষের চেহারার সঙ্গে বাঁদরের চেহারার বিশেষ মিল ছিল। তারপর মৃগাঙ্কবাবু গেলেন চিড়িয়াখানায়। সেখানে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন, এক হলো লেজ বিশিষ্ট মাঙ্কি আর এক হলো লেজবিহীন এপ। এর মধ্যেও নানা রকম শ্রেণী, দিশি বাঁদর আর হনুমানের বাইরে রয়েছে আফ্রিকার গরিলা, শিম্পাঞ্জি, বেবুন ইত্যাদি, আর তাছাড়া আছে সুমাত্রার ওরাং উটাং বা বন মানুষ। এই যে মানুষ কথাটা জুড়ে দেওয়া হয়েছে, এটা মৃগাঙ্কবাবুর কাছে খুব অর্থপূর্ণ বলে মনে হল। তার আরও মনে হল যে সব রকম বাঁদরের মধ্যে আফ্রিকার শিম্পাঞ্জির সঙ্গেই মানুষের সবচেয়ে বেশি মিল। শুধু তাই না, একটি বিশেষ শিম্পাঞ্জি তো মৃগাঙ্কবাবুর সম্পর্কে বিশেষ কৌতূহলী বলে মনে হল। বারবার তাঁর দিকে চাওয়া, এগিয়ে এসে খাঁচার শিক ধরে দাঁড়িয়ে তাঁর দিকে চেয়ে মুখভঙ্গি করা, এমনকি দাঁত বার করে হাসা পর্যন্ত। মৃগাঙ্কবাবুর মনে হচ্ছিল
যেন জানোয়ারটিকে তিনি অনেক দিন থেকেই চেনেন। চিড়িয়াখানায় ঘণ্টাখানেক কাটিয়ে বাড়ি ফেরার পথে মৃগাঙ্কবাবুর হঠাৎ কালু মামার কথা মনে পড়ে গেল। মৃগাঙ্কবাবুর যখন বছর ২৫ বয়স, তখন কালু মামা একবার কিছুদিনের জন্য তাঁদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি মৃগাঙ্কবাবুকে মাঝে মাঝে মর্কট বলে সম্বোধন করতেন। এই মর্কট, মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে আনত। মৃগাঙ্কবাবু একদিন না জিজ্ঞেস করে পারেননি। আচ্ছা কালু মামা, তুমি আমায় মর্কট বলো কেন? কালু মামার উত্তর দিতে সময় লাগেনি। তোর চেহারাটা মর্কটের মতো, তাই আয়নায় নিজে মুখ দেখেও বুঝতে পারিস না। কপাল ছোট, কুতকুতে চোখ, নাক আর ঠোঁটের মাঝখানে এত বড় ফাঁক, আরে মর্কট বলবো না তো তোকে কি বলবো। তোর হাতের আংটিটায় যে এম লেখা রয়েছে সেটা আসলে মৃগাঙ্ক নয়, ওটা মর্কট অথবা মাংকি। তোরা চাকরি খুঁজতে হবে না, এই চিড়িয়াখানায় খাঁচায় তোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সব সময়। মৃগাঙ্কবাবু অবশ্যই এর পরে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো করে দেখেছিলেন। কালু মামা খুব ভুল বলেননি, একটা বাঁদুরে ভাব আছে বটে তাঁর চেহারার মধ্যে। তখন মনে পড়ল স্কুলেও মহেশ স্যার তাকে "হেই বাঁদর, তোর বাঁদরা মোথামা" জাতীয় কথা বলে ধমক দিতেন। তখন মৃগাঙ্কবাবুর বয়স ১২-১৩। নিজের চেহারা যে বাঁদরের মতো হতে পারে এ খেয়াল তাঁর হয়নি। শুধু মুখে নয়, পিঠে একটা কুঁজো ভাব, তার শরীরের লোমের আধিক্য, এই দুটোও তাকে কিছুটা বাঁদরের কাছাকাছি এনে দেয়। সলিলের কথাটা তার আবার মনে পড়ল। সুদূর অতীতে যে বাঁদর থেকে মানুষের উদ্ভব হয় তার কিছুটা ছাপ এখনো মৃগাঙ্কবাবুর চেহারায় রয়ে গেছে। চিন্তাটা তাকে বিব্রত করতে লাগল। আপিসে টাইপ করতে করতে মনে হয় আমার মধ্যে বিবর্তন পুরো হয়নি, আমার মধ্যে খানিকটা বাঁদর এখনো রয়ে গেছে। কিন্তু আবার পরক্ষণেই মনে পড়ে, বাঁদর কি আপিসের ডেস্কে বসে টাইপ করতে পারে? তাঁর চেহারার সঙ্গে বাঁদরের যেটুকু সাদৃশ্য সেটা সম্পূর্ণ আকস্মিক। সেরকম তো অনেক লোকের চেহারার সঙ্গে জানোয়ারের মিল আছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সুরেশবাবুর মুখের সঙ্গে তো ছুঁচোর আশ্চর্য সাদৃশ্য। মৃগাঙ্কবাবু ষোলো আনায় মানুষ, এ নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ থাকতে পারে না। এরই মধ্যে একদিন মৃগাঙ্কবাবুর খেয়াল হল যে তিনি কলা আর চিনে বাদামের বিশেষ ভক্ত। আপিস থেকে ফেরার পথে রোজই দুটোর একটা কিনে খান, আর এ দুটোই হল বাঁদরেরও প্রিয় খাদ্য। এই বাঁদর, তুই কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ছেলেবেলার এই ছড়াটা তার মাথায় ঘুরতে লাগল। এই মিলটাও কি আকস্মিক! নিশ্চয়ই তাই, কলা তো অনেকেই খায়, আর চিনে বাদামও খায়। মৃগাঙ্কবাবু চিন্তাটা জোর করে মন থেকে দূর করে দিলেন। কিন্তু যতই স্বাভাবিক হবার চেষ্টা করুন না কেন, মৃগাঙ্কবাবুর চিন্তাটা কিছুতেই যেতে চায় না। বাঁদর থেকে মানুষ, বাঁদর থেকে মানুষ, আমি কি তাহলে পুরোপুরি মানুষ হইনি? আমার মধ্যে কি বাঁদরত্ব খানিকটা রয়ে গেছে? টাইপিংয়ে ভুল হতে লাগলো, আর এবার মেজো সাহেবের কাছ থেকে ডাক পড়ল। আপনার কি হয়েছে বলুন তো? মেজো সাহেব জিজ্ঞেস করলেন। আগে তো আপনার টাইপিং এরকম ভুল থাকতো না, আজকাল এটা হচ্ছে কেন? মৃগাঙ্কবাবু আর কি বলবেন, বললেন, কদিন শরীরটা একটু খারাপ হয়েছিল স্যার। তাহলে ডাক্তার দেখান, অফিসে ডাক্তার তো রয়েছে, ডক্টর গুপ্তকে বলুন। না স্যার, তা দরকার হবে না,
আর ভুল হবে না, আমি কথা দিচ্ছি আমার ত্রুটি মাফ করবেন স্যার। মেজ সাহেব মৃগাঙ্কবাবুর কথা মেনে নিলেন, কিন্তু মৃগাঙ্কবাবু নিজে মনে শান্তি পেলেন না। তিনি ডাক্তার গুপ্তের শরণাপন্ন হলেন, বললেন, আমার একটা কোনো ওষুধ দিন তো, যাতে আমার অন্য মনস্কতাটা কিছুটা কমে, কাজে বড় অসুবিধে হচ্ছে। ডাক্তার গুপ্ত মৃগাঙ্কবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনার চেহারাটাও দেখে ভালো লাগছে না, আপনার ওজন কমেছে, চোখের তলায় কালি পড়েছে, শুধু ওষুধে তো কাজ হবে না, আপনার ছুটি পাওনা আছে? তা আছে, আমি গত দু বছর ছুটিই নিইনি। তাহলে দিন সাতেকে ছুটি নিয়ে কোথাও ঘুরে আসুন, আপনার চেঞ্জের দরকার। অবশ্যই আমি একটা ওষুধও লিখে দিচ্ছি, কিন্তু শুধু ওষুধে তো কাজ হবে না। মৃগাঙ্কবাবু 10 দিনের ছুটি নিলেন। কোথায় যাওয়া যায়? কাশীতে তার এক খুড়তুতো ভাই থাকেন, 64 ঘাটের উপরেই বাড়ি, 24 ঘন্টা গঙ্গার হাওয়ায় উপকার হওয়ার সম্ভাবনা আছে। ভাই মৃগাঙ্কবাবুকে অনেকবার যেতে লিখেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। মৃগাঙ্কবাবু কাশি যাওয়া স্থির করলেন। কাশিতে যে চতুর্দিকে এত বাঁদর, সেটা মৃগাঙ্কবাবুর খেয়াল ছিল না। রাস্তায় ঘাটে, বাড়ির ছাদে, গাছের ডালে, মন্দিরের গায়ে, সর্বত্র বাঁদর। ভাই নীলরতনকে বলাতে তিনি বললেন, এখানে কি বাঁদর দেখছেন? চলুন আপনাকে দুর্গা বাড়ি দেখিয়ে আনি, বাঁদর কাকে বলে বুঝতে পারবেন। ভাইয়ের সঙ্গে দুর্গা বাড়িতে গিয়ে মৃগাঙ্কবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ফটক দিয়ে চত্বরে ঢুকতেই প্রায় 50-60টা বাঁদর এদিক থেকে ওদিক থেকে ছুটে এসে মৃগাঙ্কবাবুকে ঘিরে ধরল। তাদের কিচিরমিচির শব্দে কান পাতা যায় না। দাঁড়ান, চিনে বাদাম কিনে আনি, বললেন নীলরতন। আশ্চর্য এই যে বাঁদরের মধ্যে পড়েও মৃগাঙ্কবাবুর অস্বস্তি লাগছিল না, এসব বাঁদর যেন সকলেই তাঁর চেনা। অনেকদিন পরে বহু আপনজনের মধ্যে এসে পড়েছেন তিনি। মৃগাঙ্কবাবু দুর্গাবাড়িতে গিয়েছিলেন কাশি আসার 3 দিন পরে। 5ম দিন তিনি প্রথম অনুভব করলেন যে তিনি কথা বলার সময় খেই হারিয়ে ফেলছেন। তাঁকে বারবার ইয়ে বলতে হচ্ছে। অতি সহজ সাধারণ বাংলা কথাও তিনি ভুলে যাচ্ছেন। নীলরতন শুধু বলেছেন, মৃগাঙ্গদা, আজ 10টার সময় ঘাটে ভালো কীর্তন আছে, আমি আপিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। নীলরতন একটা ব্যাংকে চাকরি করেন। মৃগাঙ্কবাবুর কানে কীর্তন কথাটাও যেন কেমন অচেনা মনে হলো। বললেন, কোথায় যাবার কথা বলছিস? 10টার সময় ঘাট যাবে? দশার সময় ঘাট কেন, সেখানে কি আছে? এ বললাম যে আজ সন্ধ্যায় ভালো কীর্তন আছে, তোমার খুব ভালো লাগবে, তুমিও তো কীর্তনের খুব ভক্ত ছিলে গো। ও কীর্তন, যারা করবে কীর্তন তারা মানুষ তো? এ আবার কি কথা মৃগাঙ্কদা, মানুষ ছাড়া কি বাঁদরে করবে নাকি কীর্তন? মানুষ তো মানে এককালে বাঁদরই ছিল। যা তুমি না বড় আজে বাজে বকছো মৃগাঙ্কদা, এ ধরনের রসিকতা ভালো লাগে না কিন্তু। আমি চলি অফিসে, 5:30 এসে তোমায় নিয়ে যাব। সন্ধ্যায় নীলরতনের সঙ্গে কীর্তন শুনতে গিয়ে মৃগাঙ্কবাবু একটা আশ্চর্য জিনিস অনুভব করলেন। তার বারবার মনে হতে লাগল যেন বাঁদরের দলই খোল করতাল বাজিয়ে গান গাইছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা,
কীর্তন থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নীলরতন বললেন যে তার একবার মাধববাবুর কাছে যেতে হবে বাঙালি টোলায়। আধ ঘন্টার মধ্যেই ঘুরে আসছি মৃগাঙ্গদা, আমার হোমিওপ্যাথিক ওষুধটা ফুরিয়ে গেছে, উনি ডাক্তার, নিজেই ওষুধ বানিয়ে দেন। নীলরতন চলে যাবার পর মৃগাঙ্গবাবু বুঝতে পারলেন যে তার একবার বাঁদরের মতো হেঁটে দেখতে ইচ্ছে করছে। খাটের পাশে মেঝের উপর উপুড় হয়ে সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে মৃগাঙ্কবাবু ঘরে কয়েকটা চক্কর মারলেন। বারচারেক চক্কর খাবার পর ঘরের দরজায় চোখ পড়তে দেখলেন নীলরতনের চাকর রামলাল চোখ ছানা বড়া করে মুখ হাঁ করে চৌকাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। মৃগাঙ্কবাবু দাঁড়িয়ে পড়লেন, তারপর রামলালের দিকে চেয়ে বললেন, অত অবাক হওয়ার কি আছে? কাশিতে থাকিস আর বাঁদর দেখিস না কখনো? রামলাল কিছু না বলে ঘরে ঢুকে বিছানা করতে লাগল। মৃগাঙ্কবাবু বাকি যে কদিন ছিলেন কাশিতে সে কদিন প্রায় কথাই বলেননি। নীলরতন একবার বললেন, কি হলো মৃগাঙ্কদা, আপনিও মন চুপ মেরে গেলেন কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? মৃগাঙ্কবাবু বললেন, শরীর ইয়ে কই, শরীর তো ঠিকই আছে, মানে আসলে ইয়ে ইয়ে বাঁদর থেকে মানুষ যেমন হয় তেমনি মানুষ থেকেও বাঁদর, মানে বিবর্তনের উল্টো আর কি। নীলরতন বেশ অবাক হয়ে গেলেন, যদিও খুলে কিছু বললেন না। মৃগাঙ্কদার মাথাটা ঠিক আছে তো? একবার মাধব ডাক্তারকে দেখালে হতো না? দুদিন পরে মৃগাঙ্কবাবু কলকাতায় ফিরে এলেন। হাতে সুটকেস নিয়ে হাজরা লেনে তার বাড়িতে ঢুকতেই সামনে চাকর দাশরথি পড়ল। পুরনো চাকর একগাল হেসে বলল, বাবু ফিরেছেন, সব মঙ্গল তো? মৃগাঙ্কবাবু বললেন, দাশরথি হো হো করে হেসে বলল, কাশিতে খুব বাঁদর না বাবু? আমি একবার গেছিলাম ছেলেবেলায়। মৃগাঙ্কবাবু বললেন, এই ঘটনার চার দিন পরে কলকাতার সব খবরের কাগজেই খবরটা বেরোল। চিড়িয়াখানার একজন কর্মচারী গতকাল ভোরে শিম্পাঞ্জির খাঁচার সামনে মাটিতে একটি বাঁদর শ্রেণী জীবকে পড়ে থাকতে দেখে। জানোয়ারটা ঘুমোচ্ছিল, বোধহয় মাঝরাত্রিরে পাঁচিল টপকে ঢুকেছে। চিড়িয়াখানার সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, এই শ্রেণীর বাঁদর আগে দেখা যায়নি। ঘোড়া ও গাধার সংমিশ্রণে যেমন নতুন জানোয়ার খচ্চরের সৃষ্টি হয়, এও হয়তো দুই শ্রেণীর বাঁদরের সংমিশ্রণে সৃষ্ট একটি নতুন প্রাণী। প্রাণীটি বেঁচে আছে এবং বাঁদরের মতোই হুপ হাপ কিচির মিচির শব্দ করছে। সবচেয়ে আশ্চর্য এই যে বাঁদরটির বাঁ হাতের অনামিকায় একটি আংটি পরানো, তাতে নীলের উপর সাদা দিয়ে মিনে করে লেখা ইংরেজি অক্ষর এম। শুনছিলেন মৃগাঙ্কবাবুর ঘটনা, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, মেজো সাহেব ডক্টর গুপ্ত ও নীলরতনের ভূমিকায় সৌগত, কালুমামা এবং মৃগাঙ্কবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য।
আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।